হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে, একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে, একটা ভালো খবর নিয়ে। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু অধ্যাপক হতে চায়, সহকারী অধ্যাপক হতে চায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়। কারণ আপনারা যারা গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, তাদের প্রথম দুটো লক্ষ্য থাকতে পারে। একটা হচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে প্রথমে জয়েন করব, অথবা তারা রিসার্চের দিকে পুরোপুরিভাবে যাবে। তো আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ভালো খবর। কারণ 2018 সালে ইউডিসি বলে দিয়েছিল যে 2021 সালের পয়লা জুলাই থেকে শুধুমাত্র পিএইচডি লাগবে যারা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রিক্রুট হতে পারবে। অর্থাৎ আপনার কিন্তু সেক্ষেত্রে যে নেট কোয়ালিফাইড থাকলেই যে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রিক্রুট হতে পারবেন, এটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল, কলেজের ক্ষেত্রে রাখা হয়েছিল। কিন্তু ভালো খবর নিয়ে এসেছি, কারণ এটাকে ফাইনালি এখন কার জন্য স্থগিত করে দিয়েছে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পয়লা জুলাই 2021 থেকে অলরেডি কিন্তু এটা ধরতে গেলে লাগু হয়ে গেছিলো। কারণ ইউজিসি বলে দিয়েছে, যেহেতু 2018 সালেই বলে দিয়েছিলো যে আমাদের এখানে কিন্তু পিএইচডি ছাড়া আমরা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করাতে দিতে পারি না। এবং সেই অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি যারা রিক্রুট করেছিল, তো তারা কিন্তু এরকমভাবেই নোটিশ দিয়েছিলো এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছিলো যে পিএইচডি আপনার লাগবেই যারা ইউনিভার্সিটিতে রিক্রুট হতে চাইছেন। তো এবং অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু নেট কোয়ালিফাইড করেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি, যেহেতু তাদের পিএইচডিটা কমপ্লিট নয়। তাদের জন্য ভালো খবর নিয়ে এসেছি, কারণ ধর্মেন্দ্র প্রধান আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার তরফ থেকে চলে এসেছে ফাইনালি বক্তব্য। তিনি বলে দিয়েছেন যেহেতু প্রচুর ভ্যাকান্সি এখন জেনারেট হয়েছে, তার জন্য এখন এই প্রসেসটাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই প্রসেসটাকে। তার ফলে এখন তোমরা যারা নেট কোয়ালিফাইড আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছ। তো বিশাল বড় ভালো খবর যেটা আলটিমেটলি। এবং আমি একটু যারা বিশেষ করে নতুন পিজি অ্যাডমিশন নিচ্ছ তাদেরকেও একটু বলে দিই, বা যারা ধরো এখন ফাইনাল ইয়ারে রয়েছো গ্র্যাজুয়েশনে তাদেরকেও একটু বলে দিই যে কীভাবে তোমরা আলটিমেটলি এই কল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিজেকে রিক্রুট করতে পারো। প্রথমত, তোমরা যারা এখন ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনে রয়েছো, তোমরা এখন থেকেই নিজেকে নেট বা সেটের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও। এবং সেক্ষেত্রে তোমাকে প্রিপারেশানটা এত ভালোভাবে নিতে হবে যাতে তুমি একটা ভালো স্কোর করতে পারো, এবং জিআরএফটাকে টার্গেট রাখো যাতে তুমি একটা ফেলোশিপ পাও ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে। সেই ফেলোশিপটা কিন্তু অনেকটা টাকার হয়ে থাকে, 30,000-এর ওপর হয়ে থাকে। যারা এখন বর্তমানে পিজি অ্যাপ্লাই ফার্স্ট সেমিস্টারে সবেমাত্র ভর্তি হচ্ছ বা ভর্তি নিয়ে নিয়েছো, তারা এখন থেকে কিন্তু নেটের প্রিপারেশান নিতে শুরু করে দাও। কারণ সেক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা বয়সের সীমা থাকছে, জিআরএফের ক্ষেত্রে বিশেষ করে 31, বাকি পিএইচডির জন্য কোনো বয়স লাগে না, নেটের জন্য কোনো বয়স লাগে না, যে কোনো ঊর্ধ্বসীমায় যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এখন থেকে প্রিপারেশান করতে থাকো, এবং তোমাদের যারা পুরনো দর্শক আরজিটেকের যারা অলরেডি নেট অ্যাপ্লাই করে রেখেছে তাদেরকে জানিয়ে দিই যে ইউজিসি নেট যেটা সেটা তো ফাইনালি অক্টোবর মাসের 16-25 মধ্যে যতদূর সম্ভব পরীক্ষাটা হওয়ার কথা। কারণ 6 তারিখে আপনাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা ক্ল্যাশ হচ্ছে বলে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে। এই নেট পরীক্ষাটা ঠিক কমপ্লিট হবে, তারপরেই কিন্তু ডিসেম্বর 2021-এর কিন্তু নোটিফিকেশান চলে আসবে আমাদের কাছে। তো তার জন্য তোমরা বর্তমানে যারা এখন ফার্স্ট সেমিস্টার পড়ছো বা ভর্তি হচ্ছ, বিশেষ করে যারা পোস্ট গ্র্যাজুয়েশান করছো, এম এ, এমএসসি, এম কম বা অন্যান্য এমবিএ বা যে কোনো কোর্স করছো তোমরা, বা এমটেক বা যে কোনো, তো তোমাদের জন্য কিন্তু খুব ভালো খবর। কারণ ফাইনালি এই ডিসেম্বর 2021-এ যখন ইউজিসি মানে নেটের জন্য তারা বলে দেবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা অ্যাপিয়ার ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়ালি ইউজিসির সবথেকে ভালো জিনিস নেটে যেটা হচ্ছে, তুমি ধরো এখন পরীক্ষা দিলে, তুমি ধরো 2021-এ পরীক্ষা হলো, তোমার ধরো পরীক্ষা ধরো মেবি হলো 2022-এ ফেব্রুয়ারি মার্চে, তারপর ধরো তোমার রেজাল্ট বেরোলো, ধরো মার্চের মধ্যেই রেজাল্ট বেরোলো, তো মার্চের রেজাল্ট বেরোনোর থেকে 2 বছর সময় দেবে, তার মধ্যে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে উইথ 55% মার্কস, বুঝতে পারলাম। তার ততদিনে তোমাদের একটু ইজিলি মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে 24-এর মধ্যে ধরতে গেলে। তো তার জন্যই যারা যারা এখন বর্তমানে ফার্স্ট সেম পড়ছো, তারা এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে থাকো, পড়াশোনা করতে থাকো এবং নেটের জন্য প্রিপেয়ার করো। আজকে পোস্ট গ্রাজুয়েট করে কেন, কিছু স্টুডেন্টস আছে যারা ডাইরেক্ট রিসার্চ করতে যায়, অর্থাৎ সায়েন্টিস্ট হতে চায় বা ওদিকে যায়, তো আরেকটা কিছু স্টুডেন্টস আছে যারা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে প্রফেসর হতে চায়। আজকের কিন্তু তুমি যদি স্কুলেই চাকরি করতে চাও তাহলে তোমার তো গ্র্যাজুয়েশনের পর বিএড করলেই চাকরি পাচ্ছ, সেক্ষেত্রে তোমার তো আর পোস্ট গ্র্যাজুয়েশন লাগে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লাগে হায়ার লেভেলের ক্ষেত্রে, কিন্তু আজকের যারা বিশেষ করে পিজি করে, যারা তার রেগুলার করো বা ডিস্টেন্সে করো, তাদের মেইন টার্গেট থাকে যে আমি ভবিষ্যতে নেটটা দেবো, নেট কোয়ালিফাইড করে আমি নয় পিএইচডি করবো, না হলে আমি যদি জব পেয়ে যাই তো আমি জব করবো। তো তাদের জন্যই আজকের ভালো খবর নিয়ে এলাম, কারণ ফাইনালি তোমরা শুধুমাত্র কলেজে অ্যাপ্লাই করতে পারতে, এখন থেকে তোমরা ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, বুঝতে পারলাম। আর যারা আর যেটাকে পুরনো দর্শক আছো, যারা অলরেডি নেট কোয়ালিফাইড, তোমাদের জন্য খুব ভালো খবর, খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিগুলো বেরোবে, নিয়ে আসবো। সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রচুর ভ্যাকান্সি জেনারেট হয়েছে, যেটা শিক্ষামন্ত্রী বলেছেন এবং তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট চলে হবে, এবং সেখানে তোমরা নেট কোয়ালিফাইড যারা আছো তারাও আবেদন করতে পারছো, পিএইচডি যারা পাশ করে আছো তারাও আবেদন করতে পারছো। এবং কিন্তু এটাও বলে দিই, এটা কিন্তু সাময়িক, অর্থাৎ এই রিক্রুটমেন্টগুলো হয়ে যাওয়ার পর মেবি আবার তারা এটাকে চালু মানে চালু করে
করে দিতে পারে যে নেটটার সাথে কিন্তু পিএইচডিটা লাগতে লাগতে পারে। তো সেটা কবে চালু করে সেটা তো দেখবো। আর রিক্রুটমেন্টগুলোর আপডেট যদি পেতে চাও, অর্থাৎ ইউনিভার্সিটি ওয়াইজ যে পিএইচডি রিক্রুটমেন্ট অথবা জিআরএফি রিক্রুটমেন্ট অথবা তোমার অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট, তাহলে কমেন্ট সেকশনে জানাও, তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। আচ্ছা, এমফিলের যদি তোমরা আপডেট চাও, যারা বিশেষ করে পিজি কমপ্লিট আমার আর যেটাকে দর্শক রয়েছো, তো এমফিলের আপডেট চাইলে একটু কমেন্ট সেকশনে জানাও আমি, কারণ ইউনিভার্সিটি পরপর এখন এমফিলের অ্যাডমিশনের নোটিশ দেবে। কল্যাণী অলরেডি দিয়ে দিয়েছে, আমি বলেছি সেটা তোমাদেরকে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোও আনবে। তো তার যদি দরকার লাগে কমেন্ট সেকশনে জানাও, নিশ্চয়ই নিয়ে আসবো। তো ফাইনালি বিশালবার বেস্ট অফ লাক, পড়াশোনা শুরু করে দাও, নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে দাও, কারণ তুমিও কিন্তু ক্র্যাক করতে পারবে। এবার থেকে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমিও কিন্তু হতে পারবে, যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, পিজিতে জাস্ট জয়েন করেছো। বেস্ট অফ লাক।